ছেলেদেরকে কিডন্যাপ করে কি লাভ ওর কিডনি ফিডনি বের করবে কিন্তু মেয়েদেরকে কিডন্যাপ করলে অনেক লাভ তার মানে নাখুন থেকে পায়ের নাখুন থেকে মাথার চুল অবধি মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্যামে যুক্ত আছেন সেটা ওনাকে আজ না কাল না পরশু ওনাকে স্বীকার করতেই দেখুন যদি মুখ্যমন্ত্রী শহীদ মঞ্চ থেকে একুশ জুলাইতে একটা এই কথাটা রাখলেন তাহলে আমি জিজ্ঞেস করতে চাই যে এই যা এনসিআরবি রিপোর্ট আছে সিক্সটি সেভেন কেসেস ইন ইন বেঙ্গল অফ হিউম্যান ট্রাফিকিং হান্ড্রেড থ্রি ভিক্টিম আপনি বাংলাদেশ থেকে রোহিঙ্গি আপনি বাংলাদেশ থেকে ঘুষপ্যাটিয়া কে আপনি স্বাগত করছেন সাদ্দাম সর্দার বাড়ি থেকে একটা সুরঙ্গ পাওয়া গেল এবং তারপরে অন্য বাড়ি থেকে ধাতব মূর্তি এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে হ্যাঁ বলছি আমি সব আমার পাশে পুরো হোমওয়ার্ক রেডি আছে আগে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কি বলতেন কে এই ঘুষপ্যাটিয়া ঘুষাচ্ছে কারা ঢুকাচ্ছে বি এস আর সিআইএসএফ যারা তাইনাত থাকে বর্ডারে যে যেমন এক মাস আগে এক মাসও হয়নি এই মাসে মনে হচ্ছে কে সাদ্দাম সর্দার বাড়ি থেকে একটা সুরঙ্গ পাওয়া গেল যারা যা যা একদম ইজি ওয়ে বাংলাদেশ টু বাঙ্গাল ঠিক আছে তাহলে এবার মুখ্যমন্ত্রীর পাশে কিছু একটা এক্সকিউজ থাকলো না কি আপনার বিএসএফ আর সি আই এস বর্ডার পাশে তায়নার থাকে তারা ঢুকাচ্ছে ঠিক আছে এই যা ঘুষপ্যাটিয়ারা আসছে তারা শুধু ক্রাইম করছে না তারা শুধু মানি লন্ডারিং করছে না তারা শুধু গোল্ড বিজনেস করছে না তারা শুধু চার্চ কোকিন গাঞ্জা ব্যাপার করছে না এই বাঙ্গালের ভিতরে তারা শুধু স্ক্যাম করছে না তারা শুধু জালি জালি ভোটার আইডি কার্ড ব্যবহার করছে না তারা শুধু ওবিসি সার্টিফিকেট নিচ্ছে না তারা হিউম্যান ট্রাফিকিং ট্রাফিং ট্রাফিকিং করছে তারা ছোট ছোট মেয়েদেরকে বিক্রি করছে আপনি এবার ডেটাটা বের করবেন প্রত্যেক কোর্ট থেকে পশ্চিমবঙ্গতে দু হাজার একুশ থেকে দু পর্যন্ত কিডন্যাপিং অনেক হয়েছে অনেক হয়েছে ছোট্ট মেয়েদের কিডন্যাপিং বেশি হয়েছে কেন ছোট মেয়েদের বিক্রির টাকাটা খুব পায় এরা ছেলেদেরকে কিডন্যাপ করে কি লাভ ওর কিডনি ফিডনি বের করবে কিন্তু মেয়েদেরকে কিডন্যাপ করলে অনেক লাভ এবার আমি বলবো ফর্টি টু পারসেন্ট অফ ভিক্টেম অফ সেক্স ট্রাফিকিং ইন বেঙ্গল আর মাইনার এটা তো আমি বলছি না এটা তো এনসিআর বি রিপোর্ট বলছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রত্যেক মঞ্চের উপরে উনি বলেন যে আমি ক্রাইমকে অ্যাকসেপ্ট করব না আমি কারা বার্তা দিচ্ছি আমি কখনো বেআইনি চিজকে জিনিসকে আমি অ্যাকসেপ্ট করব না তাহলে বেআইনি মাকান থেকে ল্যান্ড মাফিয়া থেকে এই যা মাইনার সেক্স ট্রাফিকিং যা চলছে তার উপরে উনি কেন কথা বলছেন না কেন কথা বলছেন না দেখুন ডিকোড করতে হবে ডিকোড করতে হবে যে সেটা লেফ্রন্ট করতে পারছে না কংগ্রেস করতে পারছে না আর বিজেপিও করতে পারছে না কেন আমি বলছি কেন লেফট আর কংগ্রেস এখানে তো মানে অপোজিট দল আছে টিএমসি থেকে কিন্তু দিল্লিতে বসে গেলে তারা একদম ইন্ডিয়া লাইন্সে যুক্ত আছে তার মানে ও কিছু কিছু কথা বলবে কিছু বলতে পারবে না কিন্তু ভারতীয় জনতা পার্টি কেন ডিকোড করছে না সেটা আমি বুঝতে পারছি না যারা পিসি করে যারা যারা প্রেস কনফারেন্স করে তারা কেন ডিকেট ডিকোড করছে না সেটাও আমি বুঝতে পারছি না তারপরে আমি বলবো যে এই যা এসএসসি স্ক্যাম আর টেট স্ক্যাম হয়েছে ও এম এই যা আমাদের মামান্য আদালত আছে সেটাও মানে বললো যে আপনি ওএমআর এমআর শিটটা আপনি রাখুন সামনে তারপরে হঠাৎ করে চলে গেল টাকা তো অনেক খারাপ টাকা আছে টিএমসির পাশে তারপরে চলে গেলো সর্বোচ্চ ন্যায়পালিকা সুপ্রিম কোর্ট দা অনরেবল সুপ্রিম কোর্ট সেম কথা বললো ওএমআর এমআর শিটটা আপনি জমা করুন তার মানে নাখুন থেকে পায়ের নাখুন থেকে মাথার চুল অবধি মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্যামে যুক্ত আছেন সেটা ওনাকে আজ না কাল না পরশু ওনাকে স্বীকার করতেই হবে